This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জঙ্গি টার্গেটকে অভিষেক মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের হাতে বিস্ফোরক তথ্য, অভিষেকের বাড়িতে রেকি, মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী অভিষেক মুখোপাধ্যায়ের ওপরেও নজরদারি চালানো হয়েছে এমনটাই দাবি কলকাতা পুলিশের। রাজারাম রেকিকে মুম্বাই থেকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। এই রাজারাম মুম্বাই হামলার অন্যতম চক্রি অভিষেক মুখোপাধ্যায়ের বাড়িতে রেকি ডেভিড হেডলির সাগরেদের। মুম্বাই থেকে রাজারাম রেগিকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। ডেভিড হেডলিকে সাহায্য করেছিল রাজারাম রেগে। 26/11 মুম্বাই হামলার আগেও রেকি করে এই রাজারাম, মূল চক্রি ডেভিড হেডলির সাহায্য করে এই রাজারাম। কলকাতা পুলিশের তরফ থেকে যে বিস্ফোরক আজকে বলা হয়েছে বক্তব্য, ঠিক কি তথ্য তুলে ধরা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে শোনাবো। হচ্ছে হি ইজ দ্য সেম পার্সন। 26/11 মুম্বাই টেরার অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, এলইটি যে অপারেটিভ মেন কনস্পিরেটর যে ছিল, ও মুম্বাইতে যখন আসে হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল, তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। না, রাজারাম রেগে তখন নিজের পরিচয় দিয়েছিল কি ও একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এবং খুব পলিটিক্যাল ইম্পর্ট্যান্ট লোক ও মুম্বাইয়ের ইম্পর্ট্যান্ট লোকেদের সাথে ও ডেভিড হেডলির দেখা করে দেবে। পরবর্তীকালে এই রাজারাম রেগের হাত ধরেই ওই পলিটিক্যাল পার্টির যে মেন হেড অফিস ছিল সেখানে রেকি করা হয়েছিল। তো সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেল, হোটেলের নাম হচ্ছে ওরা, শেক্সপিয়ার সার্নি থানা এলাকায়। ওখানে দুদিন ছিল এবং এটা আমাদের এখন সাবজেক্ট টু আওয়ার ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের বিষয় রয়েছে। ও এখানে এসে সামহাও হি গেটস, হি অবটেন্স মোবাইল নাম্বার অফ মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার পিএর মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রোকিওর করে, কীভাবে প্রোকিওর করেছে, কার থ্রু প্রোকিওর করেছে সেটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখছি। শুধু তাই নয়, হি ইভেন ট্রাই টু মেক কন্ট্যাক্ট উইথ অনেবল এমপি অ্যান্ড হিজ পিএ, হি শোড হিজ উইলিংনেস কি ও মিট করতে চাইছে। ওনার অফিস এবং ওনার রেজিডেন্সের আশেপাশে রেকিও করা হয়েছে। সো দিস ইজ সাবজেক্ট টু আওয়ার ইনভেস্টিগেশন কি ওয়াই হি হ্যাজ ডান দিস। অ্যান্ড নট অনলি দ্যাট, ও যে দুদিন ছিল তারপরে হঠাৎ করে ও এখান থেকে চলে যায়। এই রাজারাম রেগে 18 এপ্রিল কলকাতায় আসে এবং ফিরে যায় 20 এপ্রিল। পুলিশ একাধিক বিষয়ে সন্দেহ করছে, কি কি সেগুলো আমরা সেটাই জানার চেষ্টা করব। যে হোটেলে এসে থাকে এই রাজারাম রেগে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। পিয়ালি, তুমি যেখানে রয়েছো, রাজারাম রেগে যে পুলিশ তথ্য দিচ্ছে যে 18 তারিখে আসে, দুদিন থাকে, রেকি করে, তারপর চলে যায়, তুমি সেই হোটেল থেকেই রয়েছো, কি তথ্য? দেখো, একেবারেই মূলত এখনো পর্যন্ত কলকাতা পুলিশ উদ্দেশ্যটা জানার চেষ্টা করছে, তার কারণ যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রিভিয়াস যে প্রোফাইল সেটা কিন্তু খুব সাধারণ নয়। রাজারাম রেগে যে মুম্বাইয়ের যে 26/11 যে ঘটনা ঘটেছিল, সেই 26/11 ঘটনার পর ডেভিড হেডলি কোলম্যান যে অন্যতম মূল চক্রী হিসাবে তার নাম জড়ায়, তার যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যখন তার স্টেটমেন্ট নেওয়া হয়, তখন কার কার সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন এবং কার কার সাহায্য পেয়েছিলেন, সেক্ষেত্রে যে নামগুলো এসেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাজারাম রেগে। 2006-07 সাল নাগাদ যখন ইন্ডিয়াতে ডেভিড হেডম্যান কোলম্যান হেডলি যখন আসে, তখন মুম্বাইতে দেখা করেছিলেন এই রাজারাম রেগের সঙ্গে। এবং যেটা ডেভিড হেডলি যেটা জানিয়েছিল যে রাজারাম রেগের মাধ্যমে তিনি শিবসেনার নেতাদের সঙ্গে, একটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন, কারণ তার ধারণা ছিল যে পরবর্তী সময় লাস্কারে তাইবার কোনোভাবে সেই রাজনৈতিক দলের যে পার্টি অফিস রয়েছে সেখানে কোনো বিস্ফোরণ ঘটানো বা সেই রাজনৈতিক
রাজনৈতিক দলের নেতাদের ওপর কোনো হামলার, এবং সেই কারণে তিনি তাদের সঙ্গে যোগাযোগের একটা চেষ্টা করছিলেন, এবং সেই কাজের জন্য তিনি এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে রাজারাম রেগে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এখন সেই ব্যক্তি কেন হঠাৎ করে কলকাতাতে এসে দুদিন থাকলেন, শুধুমাত্র দুদিন থাকলেন এমনটা নয়, তাকে কোথায় কোথায় দেখা গেল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে, সেই চত্বরে তাকে ঘুরতে দেখা গেছে এমনটা পুলিশের দাবি। পুলিশের আরও যেটা দাবি, তারা যেটা মনে করছেন যে মোবাইলে ভিডিও তোলা হয় এবং কী উদ্দেশ্যে ভিডিও তোলা হলো, এবং একই সঙ্গে শুধুমাত্র ভিডিও তোলা বা রেকি করা নয় বা তার বাড়ির আশেপাশে অফিসের আশেপাশে ঘোরা নয়, তার মোবাইল নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিয়ের মোবাইল নম্বর জোগাড় করে একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তির নাম করে যোগাযোগ করে তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য। সেই জায়গা থেকে পুলিশের একাধিক সন্দেহ উঠে আসছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ জঙ্গি টার্গেট কি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কলকাতা পুলিশের হাতে যে বিস্ফোরক তথ্য, তার ভিত্তিতে এই আশঙ্কা করা হচ্ছে, ঠিক কি বলা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, এই বিষয়ে শোনাবো। We suspect he has done thorough recce, and we suspect that he might have done some videography also. সেটা আমরাও আমাদের যে সিসিটিভিগুলো আছে সেটা খতিয়ে দেখছি। বাড়িতে যে রেকি হয়েছে, অফিসে যে রেকি হয়েছে, যে নাম্বার এরকম কোথায় থেকে পেয়েছেন, তো এই সব যে বিষয়গুলো আছে দ্যাট ইজ ইন্ডিকেটিং, আমাদের অ্যাডিশন সিপি সাহেবও বলেছেন, দিস ইজ আ প্যারালাল উইথ হোয়াট এভার হ্যাপন ইন মুম্বাই 26/11 টাইমে যেটা হয়েছিল তার সঙ্গে একদম প্যারালাল মিলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেই আমরা বলছি কি এর পিছনে কিছু বড় ষড়যন্ত্র হতে পারে, এর পিছনে কোনো টেরর গ্রুপ আছে কি আছে না, সেগুলো আমাদেরকে বিষয়টা খতিয়ে দেখতে হবে। 26/11 ঘটনার সঙ্গে হুবহু মেলে যাচ্ছে এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাবো। এই যে বোমাটোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি নানা রকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত, এই চক্রান্ত ভেঙে দেবই আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি টার্গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট। আমরা কথা বলবো, পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি টার্গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট, এবং পুলওয়ামার যে ঘটনা, পুলওয়ামার ঘটনার সঙ্গেও তিনি বলছেন এই গোটা বিষয়ে পুলওয়ামার কথা উল্লেখ করেছেন। আমরা কথা বলবো পিয়ালি আমাদের সঙ্গে। পিয়ালি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট, চক্রান্ত তিনি ভেঙে দেবেন, এবং কলকাতা পুলিশ বলছে যে 26/11 ঘটনার সময় যেভাবে রেকি করা হয়েছিল এই ঘটনা প্রায় হুবহু সেরকমভাবে মিলে যাচ্ছে, আশঙ্কা প্রকাশ করছেন তারা এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। একেবারেই, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই দাবি করেছিলেন, এই অভিযোগ করেছিলেন এবং এই বিস্ফোরক দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু টার্গেট রয়েছে, এবং তার পরপরই এই যে তথ্য কলকাতা পুলিশ সামনে এসছে, যেটা কিন্তু যথেষ্ট কলকাতা পুলিশ তারা বলছেন যে তাদের কাছে উদ্বেগের, তার কারণ যে প্রিভিয়াস যে একেবারে 26/11 যে প্রিভিয়াস যে সিকোয়েন্স সেটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। কেন, কীভাবে মিলে যাচ্ছে, তার কারণ ঠিক ডেভিড হেডলি, তুমি জানো, লস্কারে তৈবার হয়ে এখানে রেকি করতে এসেছিল ইন্ডিয়াতে, এবং কোন কোন জায়গায় বিস্ফোরণ ঘটনা হবে, যে জায়গাগুলোর ছবি তোলা বেশ কিছু রাজনৈতিক দলের ব্যক্তি যাদের হিট লিস্টে ছিল বলে মনে করছিল পুলিশ, মনে করেছিল সেই সময় তাদের ছবি তোলা, তাদের সঙ্গে ক্লোজ প্রক্সিমিটিতে যাওয়া, এই সমস্ত কিছু তখন হয়েছিল, এবং সেই কাজ করার ক্ষেত্রে যে ব্যক্তি সাহায্য করেছিল, যাকে পরবর্তী সময় উইটনেস হিসেবে ব্যবহার করা, উইটনেস পরবর্তী সময় সাক্ষী হয়ে গেছিলো এই রাজারাম রেগে, সেই রাজারাম রেগের সঙ্গে তার রাজারাম রেগের কী রোল ছিল সেটা স্বয়ং ডেভিড হেডলির মুখে উঠে এসেছিল যখন তিনি স্টেটমেন্ট দেন থ্রু ভিডিও কনফারেন্স। সেই রাজারাম রেগে যখন এখানে আসছে, সেই রাজারাম রেগে যখন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নম্বর জোগাড় করার চেষ্টা করছেন, তার সঙ্গে একটি রাজনৈতিক দলের এক নেতার নাম করে তার সঙ্গে দেখা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোবাইল নম্বর জোগাড় করছে, শুধুমাত্র তাই নয়, তার অফিস, তার বাড়ি, এই সমস্ত জায়গায় রেকি করা, এই দুটোর মধ্যে কোথাও
কোথাও না কোথাও একটা যোগসূত্র থাকতে পারে বা দুটো একটা, তারা যেটা বলছেন যে প্যারালাল একটা যে 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 ধরনের একই ধরনের জিনিস তারা মুম্বাই হামলার ক্ষেত্রে দেখেছিলেন, ঠিক একই ধরনের জিনিস এক্ষেত্রেও দেখা যাচ্ছে। এবং সেই কারণেই গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে এর পেছনে কোনো টেরার অ্যাঙ্গেল, কোনো সাবোতাজের অ্যাঙ্গেল রয়েছে কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।